জানাতে পারে সদস্য এসে লোন নেয়ার জন্য প্রসেস করার জন্য দেড় ঘন্টা ধরে বসেছিল তাকে বসে রেখে বিও লোন এবং ব্রাঞ্চ ম্যানেজার দুজনে মিলে সফটওয়্যার ট্রেনিং করছে কাজটা করা উচিত হয়েছে আমাদের মাথায় রাখতে হবে সদস্য তাকে আমি একটা সেবা দেই সেবা সূচক মনোভাব যখন মাথায় নিব তাকে বসায় রাখার কিন্তু কোনো সূচক আমার নাই আমাকে যদি কেউ রেস্টুরেন্টে বসায় রাখে আমাদের গায়ে লাগে আমি কোনো জায়গায় দোকানে গেলে আমাকে না সার্ভিস দিয়ে আরেকজনকে সার্ভিস দিলে গায়ে লাগে আমাদের মাথায় রাখতে হবে সেম জিনিসটা যে আমাদেরও যখন ব্রাঞ্চে এমনকি যখন কমিটিতেও যাই ওই শ্রদ্ধাবোধ এবং ওই পরিমাণ তাকে দায়িত্ব নিয়ে আসলে তার সাথে ডিল করতে হবে বোঝা গেল দ্বিতীয়ত উদ্যোগেই উদ্যম কাজ দিল বসে থাকলাম উদ্যোগী উদ্যম হবে স্যার পারবো না এই 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 সমস্যা লাভ হবে সমাধান ধরেন খুব কঠিন কিন্তু একটা দুইটা সমাধান নিয়ে আমি আমার যে লাইন ম্যানেজার তার কাছে যাব গিয়ে বলবো যে স্যার সমস্যা এটা সমাধান এটা হতে পারে অথবা এটা হইতে পারে এভাবে আমাদের কথা বলতে হবে এবং যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলবো 80% মনে করেন রাইট 100% রাইট হইতে হবে না আমাদেরকে অ্যাকশনটা করে ফেলতে হবে উদ্যোগটা নিয়ে ফেলতে হবে বুঝতে পারছি তৃতীয়ত উদ্ভাবনের উদ্দীপনা বলেন তো ইনোভেশন কি একটু নতুন প্রোডাক্ট নতুন সার্ভিস সবকিছু নিয়ে আসতে হবে চারটা বিষয় মাথায় রাখবেন তাইলেই হবে আমরা যে কোনো কাজ করি সেখানে কি কি লাগে টাইম কস্ট ভিজিট কোন এক জায়গায় যাতায়াত অথবা এনার্জি লাগে না আমি যদি এই চারটা জিনিসের যে কোনো একটা আগে 5 সেকেন্ড লাগতো টাইম সেটা যদি 3 সেকেন্ডে করতে পারি নতুন একটা প্রক্রিয়া সেটা একটা মানে উদ্ভাবন বুঝতে পারছি এনার্জি একটু কম লাগে এটা একটা উদ্ভাবন খরচ একটু কম লাগে সেটা উদ্ভাবন আমার যাতায়াত কম লাগে সেটা একটা উদ্ভাবন যাতায়াত কম লাগে এরকম একটা উদ্ভাবন আমাদের জীবনে প্রতিনিয়ত আছে বলেন তো কি আরে আমাদের জীবনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কম লাগে না একটু ক্যাশটা না নিয়ে যদি সে আমার বিকাশে বা নগদে টাকাটা দেওয়া যায় তাহলে কি যাতায়াত একটু কমে এইটাও একটা উদ্ভাবন এটা কত বড় উদ্ভাবন আমরা কিন্তু কোভিড এর সময় টের পাইছি আছে পুরো পৃথিবী টের পাইছে আর বাংলাদেশ তো মনে হয় একবারে কোটি কোটি অ্যাকাউন্ট হয়ে গেল শুধু কোভিড এর কারণে হয় নাই আচ্ছা সমৃদ্ধি সাফল্য এটার মধ্যে তো কোনো কথা ডিটেইল বলারই দরকার পড়ে না পরে রোধ ছাড়া আমরা টিকতে পারবো আমাদের গত 3 বছরের এই সমৃদ্ধি এর আগে ভাবতে পারছেন কখনো চিন্তা আসছে কখনো আমরা পারবো ভাবছেন কখনো আমরা সাহসটা একসাথে করছি এবং আমাদের মাঠ পর্যায়ে আমি প্রতিবার প্রতিনিয়ত বলি প্রত্যেকটা কাজে এই সমৃদ্ধির চিন্তাটা আমরা যদি মাঠ পর্যায়ে থেকে না পাইতাম প্রথম দেখছি আমি অটোমেশন আমি চান্স পাইলে এই সুযোগটা নেই তাই বলি যে যেই কারণে আমি বলি নিজেরা নিজেদের মাঠ পর্যায়ে তালি দেন তারপরে বলবো আমাকে হেড অফিস থেকে বলা হয়েছিল আমরা যদি গিয়ে গিয়ে একদম খাওয়াই দিয়ে প্রেসক্রিপশনের মতো ওষুধ খাওয়াই দিয়ে না আসি তাহলে নাকি পদক্ষেপে অটোমেশন হবে না আমরা কোভিড এর মধ্যে অটোমেশন বাস্তবায়ন করছি কেমনি করছি জুমে ট্রেনিং করছি ট্রেন দা ট্রেনার হয়েছে এবং মাঠ পর্যায়ের কর্মীরা নিজের থেকে নিজেরা বুঝে শিখে বাস্তবায়ন করছে করছে না এই জন্য আবার জানি আপনারা আমাকে হেল্প করছেন বইলে আসলে হেড অফিসের এই ভুল ধারণাটা আমরা কিন্তু ভুল প্রমাণ করতে পারছি আমাদের ধারণা ছিল যে অটোমেশন বুঝতে গিয়ে আমাদের কষ্ট হবে কিন্তু এইটা আমাদের লোকজন বুঝে নাই যে আমরা হচ্ছি যে ডিজিটাল মাইগ্রেন্ট আমাদের জেনারেশন অ্যানালগ দেখছে দেখা এসে ডিজিটালে আসছে কিন্তু আমাদের মাঠ কর্মীরা সবাই ডিজিটাল নেটিভ ওরা জন্ম নিছে ডিজিটালের ভিতরে দেশের যেই প্রান্তে জন্ম নেয় জন্ম কিন্তু নিছে ডিজিটাল দুনিয়ায় তো তাদের বোঝা তাদের আয়ত্ত করার ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি আমার বড় ছেলের বয়স 14 হবে এই বছর আমি দেখি ওর থেকে আমার ছোটজন অলরেডি ডিজিটালে আরো বেশি আগানো তার বয়স 5 বছর তো তাদের মধ্যেই আমরা দেখতে পাই এই জিনিস তাহলে আমাদের বেলাও কিন্তু একই জিনিস প্রযোজ্য দেখি না আমরা তো এই সেম জিনিস কিন্তু আমাদের বেলায় প্রযোজ্য তো সমৃদ্ধি সাফল্য ওই জিনিসটা আমাদের যেহেতু ফিল্ড পর্যায়ে আছে আমাদেরকে এটা ধরে রাখতে হবে নেক্সট হচ্ছে দৃশ্যমান দায়িত্বশীলতা সকাল 9টা থেকে 6টা পর্যন্ত অফিস করলাম এটা কি দায়িত্বশীলতা
আমাকে যে কাজগুলো দেওয়া হলো সেগুলো ঠিক মতন করলাম, তখন এটা দৃশ্যমান দায়িত্বশীলতা। একটা হচ্ছে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে 9টা থেকে 6টা পর্যন্ত আমাকে বিভিন্ন কাজ করতে বলা হয়েছে, আসলাম বসলাম সময় শেষ হলো চলে গেলাম। এটা জেনারেলি আমরা কোথায় দেখতে পাই? আমরা কি তা? তাহলে দৃশ্যমান দায়িত্বশীলতা ওইরকম হইতে হবে। পরেরটা শুদ্ধাচারী শক্তি, এটা না আলাদা করে মূল্যবোধের তালিকায় থাকা উচিত না আমাদের মতন একটা অর্থায়ন প্রতিষ্ঠানে, এটা আমি মনে করি। কারণ এটা হচ্ছে হাইজিন ফ্যাক্টর, মানে এটা এমনি থাকতে হবে নাকি নাকি? আমাকে ফজলুল কাদের বলেন ডিকেএসএফ এ যে জিব্বা তুমি মধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিবার একটু চেষ্টা দেখবা না তা কি হয়, তাই হয়। তাহলে এই জন্য আমাদের মধ্যে নিজেদের মধ্যে আগে থাকতে হবে যে আমি রক্ষক, আমার যদি চিন্তায় থাকে আমি ভক্ষক হবো তাহলে কিন্তু কোনো লাভ নাই। যত রুল বানাই যত রেগুলেশন বানাই কোনো কিছু দিয়ে কিছু হবে না। এটা নিয়ে ওই রাশিয়া আমেরিকার যুদ্ধের একটা সময় একটা ডায়লগ আছে, যখন ওরা কোল্ড ওয়ার চলে একটা যুদ্ধ ছিল না 80 দশকে ঠান্ডা যুদ্ধ বলতো রাশিয়া আমেরিকার ভিতরে, রাশিয়া বলছিল যে আমাদের কাছে কোনো নিউক্লিয়ার ওয়ারহেড নাই। তখন আমেরিকান প্রেসিডেন্ট একটা কথা বলছিল, কেউ বলতে পারবেন? রাশিয়ান একটা প্রভাব ছিল, প্রোভারিয়া নো প্রোভারিয়া, সেখানে ইংলিশ উনি বলছিল ট্রাস্ট বাট ভেরিফাই। তার মানে আমি সবার উপর বিশ্বাস রাখবো কিন্তু আমার আগে প্রসেস তৈরি করতে হবে যেখানে আসলে অটোমেটিক ভেরিফিকেশন সিস্টেম থাকবে। বুঝতে পারছি? তো শুদ্ধাচারের শক্তি আমাদের মনে থাকতে হবে এবং আমাদের সাথে প্রসেস গুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। শেষ দলবদ্ধতার দর্শন, এইটা বলার সময় আমি সাথে আরেকটু ইংলিশে একটা বলি, টিম ওয়ার্ক বিট চ্যালেঞ্জ। এটা যদি সবাই মাথায় রাখেন, একটা মজার জিনিস হচ্ছে আপনার ধরেন দলের মধ্যে একজন সুপারস্টার আছে, বাকি সবাই খারাপ, কোনো লাভ হবে? কিন্তু বাকি সবাই খারাপ একসাথে মিলে কাজ করে তাহলে সুপারস্টার না থাকলেও সেই দল ভালো করবে, এটা বিশ্বাস করেন? এই জন্যই দলবদ্ধতার দর্শন।